নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি ধনু রাশির ডিসেম্বর দু কেমন যেতে পারে তার একটি আগাম পূর্বাভাস আপনাদের দিতে চলেছি কাজেই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণটি দেখতে থাকুন ডিসেম্বর দু হাজার উনিশে বেশ কিছু রাশি নিজেদের স্থান পরিবর্তন করবে এবং তার পরিপ্রেক্ষিতে অন্যভাবে প্রবেশ করবে এবার আমরা দেখে নিই ডিসেম্বর দু হাজার উনিশ ধনুরাশি কেমন যেতে পারে ডিসেম্বর দু হাজার উনিশ প্রথমেই আপনাদের জানিয়ে রাখি ডিসেম্বর ষোলো তারিখে রবি গ্রহ বৃষ্টিক রাশি ত্যাগ করে ধনুরাশিতে প্রবেশ করবে ডিসেম্বরের পাঁচ তারিখ বুধ গ্রহ বৃশ্চিক রাশিতে যাবে সেই ডিসেম্বরে আবার পঁচিশ তারিখ বুধ গ্রহ ধনুরাশিতে যাবে পনেরোই ডিসেম্বর শুক্রগ্রহ ধনুরাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করবে এছাড়াও আরও অন্যান্য গ্রহ রাশি পরিবর্তন করছে এই মাসে এবার দেখে নি এই গ্রহের রাশি পরিবর্তনে ধনুরাশির জীবনে কি ঘটতে চলেছে এই সময় আপনার খুব শুভ যাবে দেবগুরু বৃহস্পতি আপনার ইনকাম বৃদ্ধি করতে শুরু করবে শত্রু থেকে সাবধানে থাকবেন কারণ এই সময় শত্রুর প্রভাব বৃদ্ধি পাবে আপনার জীবনে যারা অনেক দিন ধরে সন্তানের চেষ্টা করছেন এই মাসে সন্তানের মুখ দেখতে পারেন আপনাদের ধর্মের দিকে মন বাড়বে আপনাদের ইনকাম বাড়ার সাথে সাথে আপনাদের কিন্তু খরচ বাড়বে যে কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল সেই কাজ এই মাসে আপনার পূরণ হয়ে যাবে রবি রাশি পরিবর্তন করার সাথে সাথে পরিবারের সাথে সম্পর্ক আগের থেকে ভালো হবে স্বাস্থ্য আগের থেকে উন্নতি ঘটবে নিজের মনের ইচ্ছা পূরণ হবে আপনার উপর বিশ্বাস বাড়বে পরিবারের অন্যান্য সদস্যদের ব্যবসায়ীদের জন্য এই সময়টা খুব শুভ ব্যবসায়ীরা প্রয়োজনে বড় মানুষদের অবশ্যই পরামর্শ নেবেন এই সময় বাহন সাবধানে চালাবেন যারা বিবাহিতা বা বিবাহিত তাদের স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য সামান্য খারাপ হতে পারে এছাড়াও এই সময় আপনাদের ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ আছে যারা প্রেমে আছেন তাদের জন্য সুসময় আসছে এই সময় আবার ছাব্বিশে ডিসেম্বর যেহেতু সূর্যের গ্রহণ পড়েছে কাজেই এই সময় আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই উপাসনা করুন ছয় থেকে কুড়ি তারিখ বিহেভিয়ার যোগ আছে বিবাহ এই সময় পাকা হয়ে যেতে পারে আপনার ব্যবহার ধীরে ধীরে মধুর হবে যারা সিঙ্গেল রয়েছে তাদের কিন্তু রিলেশান আসতে পারে যারা সরকারি পদে আছেন তাদের সুযোগ সুবিধা আগের থেকে অনেক বৃদ্ধি পাবে সূর্যের প্রভাবে আপনাদের মান সম্মান যশ খ্যাতি এগুলো বাড়বে এর পাশাপাশি অহংকারও বৃদ্ধি পাবে কিন্তু দেখবেন অহংকারকে আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন নচেত আপনাকে কিন্তু বিপদে পড়তে হতে পারে বন্ধুবান্ধব বা বাড়ির আত্মীয় স্বজনদের সাথে দূরে কোনো আপনার ভ্রমণ হতে পারে দীর্ঘদিন ধরে যে অর্থ আপনার আটকে ছিল সেই অর্থ এবার আপনার কাছে ফিরে আসবে এই মাসে কিছু কিছু দিন আপনাদের জন্য অশুভ রয়েছে সেই তারিখ আমি জানাব আপনাদেরকে তবে শিক্ষার্থীদের জন্য এই মাসটা খুবই শুভ মনে রাখবেন শিক্ষকের সাথে বা গুরুস্থানীয় কোনো ব্যক্তির সাথে এই সময় কিন্তু খারাপ ব্যবহার করবেন না তবে আপনাদের বৃহস্পতিগ্রহ খারাপ হয়ে যেতে পারে এই পুরো মাসটা আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করুন ডিসেম্বর মাসের একত্রিশ দিন স্নান করে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন সমস্ত আপদ বিপদ আপনার কেটে যাবে এবার আপনারা সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনাদের স্ক্রিনে ভেসে উঠবে অবশ্যই সেটি দেখে নিন এরপরে এই মাসের যে অশুভ তারিখ সেই অশুভ তারিখ আমি আপনাদেরকে জানিয়ে দেব সেই অশুভ তারিখে সাবধানে কাজ করবেন ডিসেম্বর মাসে দশ এগারো বারো তেইশ চব্বিশ পঁচিশ এই ছটি দিন অশুভ আপনাদের জন্য